দেশান্তর হলো ঢালিউড নির্মিত একটি ছবি। দেশান্তর ছবিটি আশুতোষ সৃজন পরিচালিত 2022 সালের বাংলাদেশি নাট্যধর্মী চলচ্চিত্র। নির্মলেন্দু গুণীর একই নামের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য রচনা করেছেন নুরুল আলম আতিক, জালিম কুমার ও আশুতোষ সুজন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি, আহমেদ রুবেল, ইয়াশ রোহান, রোদেলা টাপুর ও শুভাশিস ভৌমিক। চলচ্চিত্রটি 2022 সালের 11ই নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। 47তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভৌমিক শ্রেষ্ঠ খল চরিত্রে অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন এবং 23তম মেরিল প্রথম আলো পুরস্কারে টাপুর সেরা নবাগত অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে এবং সরকারি অনুদান নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। 1947 সালের দেশত্যাগের প্রেক্ষাপটে লেখা নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে দেশান্তর সিনেমার নির্মাণ করেছেন আশুতোষ সুজন। জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি করিয়সি, এই মন্ত্রে দীক্ষিত হয়েই সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানান মিস্টার সুজন। ছবিটি ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতেও ছবিটির দুটি প্রদর্শন হয়েছে এবং মেলবোর্ন সহ অন্যান্য শহরে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানান মিস্টার সুজন। ছবিটি সম্পর্কে মিস্টার সুজন SBS বাংলাকে বলেন, দেশভাগের সময় অনেকেই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে, তাদের দেশত্যাগের বেদনার কথা আমরা জানি এবং এগুলো নিয়ে অনেক ছবিও তৈরি হয়েছে, কিন্তু এই ছবিটিতে ফোকাস করা হয়েছে যারা বাংলাদেশ ছেড়ে চলে যায়নি তাদেরকে নিয়ে। এই সিনেমা নির্মাণের আগে আশুতোষ সুজন বেশ কিছু নাটক নির্মাণ করেছেন। তিনি একজন পেশাদার বিজ্ঞাপন নির্মাতাও। এখানে উল্লেখ্য যে 2017 সালে তার নির্মিত একটি কোম্পানির চুলের তেলের বিজ্ঞাপন ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। নির্মাতার সাথে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন জালিম কুমার ও নুরুল আলম আতিক এবং চিত্রগ্রাহক ছিলেন নেহাল কুরাইশি। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় হতে যাচ্ছে সান্তা লুসিয়া ফেস্টিভ্যাল। আগামী 22 থেকে 27 সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হবে, যেখানে প্রদর্শিত হবে বিশ্বের নানা দেশের চলচ্চিত্র। বাংলাদেশ থেকেও সরকারিভাবে অংশ নেবে কয়েকটি চলচ্চিত্র। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এবার ফুটবলের জন্য বিখ্যাত মেক্সিকোয় আয়োজিত হতে চলেছে সান্তা লুসিয়া ফেস্টিভ্যাল, যেখানে আমাদের বাংলাদেশি কয়েকটি সিনেমার মধ্যে দেশান্তর ছবিটিও দেখানো হবে। জানা গেছে 8টি ছবি বাছাই করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এরই মধ্যে 27 মার্চ প্রতিটি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালককে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে KTV শোবিজের সাথেই থাকুন। Thank you.